আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা প্রেসক্রিপশন সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রেসক্রিপশন কি এবং প্রেসক্রিপশনের পার্ট গুলো কি কি সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি প্রেসক্রিপশন কিভাবে বা কি কি কৌশল অবলম্বন করে ভালোভাবে সার্ভ করা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রেসক্রিপশন নিয়ে আলোচনার শুরুতেই আমি একটা বিষয় বলে দিতে চাই, সেটা হলো প্রেসক্রিপশন কাকে বলে, প্রেসক্রিপশনের পার্ট গুলো কি কি। এটা অনেক সময় ফার্মেসি স্টুডেন্টদের কিংবা যারা মেডিকেল পড়াশোনা করে তাদের অনেক সময় এসে থাকে পরীক্ষায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি এই প্রেসক্রিপশন কাকে বলে, প্রেসক্রিপশনের পার্ট গুলো কি কি এই বিষয়টা খুব তেমন ভাবে কাজে লাগবে না। এবং আপনি প্রেসক্রিপশনের যে পার্ট গুলো পড়বেন এই পার্ট গুলো বাস্তব প্রেসক্রিপশনের সাথে তেমন মেলাতে পারবেন না, এতে তেমন কোনো সমস্যাও নাই। তো প্রেসক্রিপশন সংজ্ঞায় যদি আমরা আসি, প্রেসক্রিপশন ইজ আ রিটেন অর্ডার নর্মালি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ from registered medical practitioner or physician to a pharmacist to compound or dispense a specific medication for diagnosis, prevention or treatment of disease. এই সংজ্ঞাটা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে পাইতে পারেন। অর্থাৎ প্রেসক্রিপশন হলো একটা লিখিত অর্ডার যেটা ফার্মাসিস্টদের দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণের ড্রাগ অর মেডিসিন সেই রোগীকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং যে কোনো দেশে যে কোনো ভাষা হোক না কেন, সচরাচর প্রেসক্রিপশনটা ইংলিশ ভাষায় হয়ে থাকে। আমরা যদি প্রেসক্রিপশনের পার্ট গুলো নিয়ে আলোচনা করি, প্রথমত ডেট, এটা দিয়ে শুরু। দ্বিতীয়ত পেশেন্টস ইনফরমেশন, তথা পেশেন্টের নাম, বয়স, অ্যাড্রেস, মেল না ফিমেল, এই ইনফরমেশন গুলো এই অংশে থাকে। তৃতীয়ত যে অংশটা থাকে সেটা হলো সুপারস্ক্রিপশন, এবং তারপরে যে অংশটা থাকে সেটা হলো ইনস্ক্রিপশন, এবং তারপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সাবস্ক্রিপশন, তারপরে অংশটাকে সিগনা অথবা ট্রান্সক্রিপশন বলা হয়ে থাকে। এই অংশটা আপনারা কিছু কিছু বইয়ে পাবেন না। তারপরে সিগনেচার, প্রেসক্রাইবার্স ইনফরমেশন, এই অংশগুলো থাকে। তো প্রেসক্রাইবার্স ইনফরমেশন অনেক সময় শুরুতেই থাকে, শেষে থাকে না, তবে প্রেসক্রাইবারের সিগনেচারটা অবশ্যই শেষে থাকে। এখন আমি যদি একটু ব্যাখ্যায় যাই, একটা প্রেসক্রিপশনের উপরে অবশ্যই ডেট থাকবে, এবং সবার উপরে বর্তমানে প্রেসক্রিপশন গুলোতে প্রেসক্রাইবার্স ইনফরমেশন থাকে, অর্থাৎ ফিজিশিয়ানস নাম, তার ডিগ্রি গুলো থাকে, এবং তার যোগাযোগের ঠিকানা, এই জিনিসগুলো এখানে থাকে। বাট ফর্মালি প্রথমে ডেট দিয়ে শুরু হয়, এবং দ্বিতীয়ত পেশেন্টস ইনফরমেশন দিয়ে শুরু হয়। তো তারপরের অংশটাই হলো সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন হলো মূলত একটা নির্দেশনা যেটা আরএক্স দ্বারা ইন্ডিকেট করা হয়, যেটা মূলত একটা নির্দেশনা বোঝায় তারপরের অংশগুলো নিশ্চিত করার জন্য। তো অনেক সময় কিছু কিছু বইয়ে ডেট, পেশেন্টস ইনফরমেশন এবং সুপারস্ক্রিপশন, এই তিনটাকে একসাথে সুপারস্ক্রিপশন বলা হয়। এরপরেই মূলত আসে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে মূলত মেডিকেশনের নাম এবং ডোজ, সে মেডিকেশনটা কি হতে পারে, প্যারাসিটামল নাকি কিট্রোলাক নাকি টলফেনামিক অ্যাসিড, এরকম কোন ওষুধটা মূলত সে রোগী পাবে, সে ওষুধের নাম এবং সেটা কত এমজি পাবে, 500 mg নাকি 10 mg নাকি 20 mg, এই mgটা দেওয়া থাকবে। এটা গেল ইনস্ক্রিপশন পার্ট। এবং ইনস্ক্রিপশনের পরে যে পার্টটা থাকে সেটা হলো সাবস্ক্রিপশন। এখানে কিন্তু একটা ধারাবাহিকতা আছে, সুপার মানে উপরে, ইন মানে ভেতরে, সাব মানে নিচে। তো ইনস্ক্রিপশনের পরে আমরা যেটা পাবো সেটা হলো সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনে সচরাচর যে পার্টটা ধরা হয় সেটা হলো কোয়ান্টিটি অফ মেডিকেশন অ্যান্ড ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম কি জিনিস, এটা আমি অন্য একটা ভিডিওতে কভার করছি। তো ডোজেস ফর্ম বলতে ট্যাবলেট না ক্যাপসুল না সিরাপ, এই জিনিসটা বোঝায়। এবং কোয়ান্টিটি অফ মেডিকেশন বলতে সেই ওষুধটা সে কি পরিমাণে পাবে, রোগীটা কি পরিমাণে সেই ওষুধটা সেবন করবে, তার পরিমাণটা, সে দিনে কতবার সেবন করবে, কতদিন পর্যন্ত সেবন করবে, এই ইনফরমেশনটা। তারপরে যে অংশটা যেটা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ক্লাসিফিকেশনে নাও থাকতে পারে সেটা হলো সিগনা। সিগনা অর সিগনাচার এইভাবে অনেক সময় দেওয়া থাকে। তো সিগনা বলতে আমি যেটা বুঝি, স্পেশাল কিছু ইনস্ট্রাকশন ফর দ্য পেশেন্ট, সে ওষুধটা কখন খাবে, কিভাবে খাবে, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এই ধরনের ইনফরমেশন গুলো মূলত সিগনা বলে, অথবা এগুলোকে অনেক সময় ট্রান্সক্রিপশন বলে। এরপরে হলো প্রেসক্রাইবার সিগনেচার। নিচে প্রেসক্রাইবার সিগনেচার থাকবে অবশ্যই, যেটা নিশ্চিত করবে যে উপরের ট্রিটমেন্টটা সে দিয়েছে এবং সে অবগত। সর্বশেষ যে পার্টটা ধরা হয় সেটা হলো প্রেসক্রাইবার ইনফরমেশন, যেটা অধিকাংশ সময় উপরেই থাকে, আমি আগেই বলে দিয়েছি। তো এগুলো হলো প্রেসক্রিপশনের পার্টস। তো আমি শুরুতেই বলেছিলাম যে এই প্রেসক্রিপশনের পার্টস গুলো আপনি সচরাচর বর্তমান যে প্রেসক্রিপশন গুলো রয়েছে বা আমাদের দেশে সচরাচর যে প্রেসক্রিপশন গুলো রয়েছে এই প্রেসক্রিপশন গুলোর সাথে মেলাতে পারবেন না সহজে। তো মেলাতে না পারাটা কোনো ব্যাপার না, এই পার্ট গুলো সবগুলোই আছে, হয়তো একটু আগে বা পরে এরকম কিংবা একটু বেশি গোছানো আছে, যেখানে যেরকম
প্রচলন আছে সেখানে সেইরকম প্রচলন অনুযায়ী গোছানো থাকে, যার ফলে এটা নিয়ে কোনো সমস্যাও তৈরি হয় না এবং সমস্যা তৈরি হওয়ার কথাও না। তো এই প্রেসক্রিপশন কি কি কৌশল অবলম্বন করে খুব সহজে সার্ভ করা যায় এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও হবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।